অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় উনত্রিশে এপ্রিল দু শনির রাশি পরিবর্তন অর্থাৎ শনি মূল ত্রিকোণভাবে অবস্থান করছে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে ধনু রাশি যদি আপনি হন আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই শনির রাশি পরিবর্তনে আপনারা কি রেজাল্ট পেতে চলেছেন সেই নিয়ে পূর্ণাঙ্গ বিশ আমি করতে চল চল চলেছি দেখুন আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি শোনার চেষ্টা করবেন স্কিপ করে করে যদি ভিডিওটি দেখেন অনেক কিছু মিস করতে পারেন পূর্ণাঙ্গ বিশ্লেষণে অনেক তথ্য এই ভিডিওতে আপনারা কিন্তু পাবেন দেখুন প্রথম কথা হচ্ছে আপনাদের শনি সাড়ে সাড়েসাতি চলছে প্রত্যেকেই জানেন এই সাড়ে সাথী আপনার উনত্রিশে এপ্রিল দু হাজার কিন্তু সমাপ্ত হচ্ছে দেখুন এবার আপনারা বলবেন যে শুনি সাড়ে সাতই শেষ হচ্ছে আমাদেরকে তো অনেক কিছু দিবে আপনি বলছেন স্যার আমার তো হচ্ছে না দেখুন আমি এখানে আপনাদেরকে একটা কথা বারবার বলি শুনি আপনার জন্মছকে কেমন আছে শুনি আপনার তুঙ্গস্থ আছে কিনা শুনি মিত্র রাশিতে আছে কিনা এই জায়গাগুলো দেখা একান্ত দরকার বা সক্ষেত্রিক আছে কিনা বা শনি যদি আপনার পাক করতের থাকে যোগে থাকে শনি যদি আপনার নিচস্ত থাকে তাহলে কিন্তু আপনি সমান রেজাল্ট পাবেন না নিচস্ত শনি ভালো ফল কখনোই আপনাকে দিবে না বা শনি যে শত্রু রাশিতে থাকে তো আপনি ধনু রাশি অথবা ধনু লগ্নের মানুষ আপনার কি রেজাল্ট পেতে চলেছেন তার ডিপেন্ড করবে আপনার জন্মছকে শনি কেমন আছে তার উপর তবে শনিকে মজবুত করার বেশ কিছু ফর্মুলাও আছে যেটা আপনারা যদি নিজস্ব জন্মছক দেখান সেখানে আরও বিশেষ কিছু আপনাদেরকে জানানো হবে শনিকে কিভাবে কিছু এ আছে কিছু দ্রব্য আছে যার মাধ্যমে শনিকে কিন্তু মজবুত করা যায় দেখুন নবগ্রহে নবগ্রহের মধ্যে সবকটা গ্রহ কিন্তু মানুষের মজবুত থাকে না অর্থাৎ আপনার রাশিচক্রে শনি খারাপ আপনি বুঝতে পারছেন ইমিডিয়েট আপনি কিন্তু শনির প্রতিকার প্রতিবিধান করুন থার্ড হাউসে শনি যাচ্ছে ধনভাব থেকে শনি যাওয়া গোচরে তৃতীয় ভাবে শনি কিন্তু ভালো ফল দিয়ে থাকে তবে আপনাদের সাড়ে শেষ হয়ে যাচ্ছে কিন্তু আবারও পুনরায় ব্যাক করবে মকর রাশিতে শনি জুলাই থেকে তখন আবার আপনার সাড়ে সাতি শুরু হবে কিন্তু সতেরোই জানুয়ারি দু থেকে আপনাদের সাড়ে সাতি পূর্ণ মাত্রায় শেষ হচ্ছে দেখুন শনি আপনাদেরকে আমি লিখেছি যা চাইবেন তাই আপনারা কিন্তু পাবেন অর্থাৎ আপনার চক্রে যদি শনি ভালো থাকে থার্ড হাউসে শনি যাচ্ছে আপনারা অনলাইন ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন যারা আইটি সেক্টরে আছেন যারা খনিজ পদার্থের সঙ্গে যুক্ত আছেন চামড়ার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন এই জায়গাগুলো কিন্তু মার্কেটিং লাইনে আছেন কোনো গ্যাসের এজেন্সির সঙ্গে যুক্ত আছেন আপনি কোনো তেলের সংস্থার সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দুর্দান্ত অর্থ কিন্তু দেবে আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি কথাটা ধনুরাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে এই সব জায়গা থেকে আপনাদের উন্নতি কিন্তু হবে এবং বিশেষ করে যারা ব্যবসা করছেন কি না ব্যবসা থেকে কিন্তু আপনাদের চরম উন্নতি কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ ফরেনের সঙ্গে বিদেশের সাথে যারা রত আছে আপনার ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন আপনি ট্রাভেল ট্যুরিজমের পাশাপাশি আপনি যদি বিদেশের সঙ্গে যুক্ত থাকেন আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন এই জায়গাগুলো যথেষ্ট লাভ কিন্তু দেবেন আপনি ট্রান্সপোর্ট বিজনেসের সঙ্গে আছেন আপনার গাড়ির শোরুম আছে বা লোহার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো কিন্তু আপনাদেরকে দিবে বিদেশ থেকে আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন এ বছর এবং সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি দেখুন আপনাদের ক্ষেত্রে সন্তানের দিকটা সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের মজুদ করবে সন্তান প্রাপ্তি বা সন্তানের কাজের জন্য আপনার গর্ব অনুভব হওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে তবে প্রেমজ সম্পর্কের ব্যাপারে কিছু কিছু ক্ষেত্রে নতুন প্রেমিক প্রেমিকারা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইগো সেন্টিমেন্টটা কিন্তু যথেষ্ট বাড়বে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু বিশেষভাবে নজর কিন্তু আপনাদেরকে দিতে কিন্তু হবে কর্মের জায়গাটা যদি বলি আপনাদের ধনুরাশি কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি ভাগ্য বৃদ্ধি কর্মপ্রাপ্তি আপনার বড় ধরনের কোম্পানিতে চাকরি পাওয়া অথবা আপনার সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যদিও আমি আপনার এখান থেকে জন্মছক দেখতে পাচ্ছি না এটা জন্মছক দেখা একান্ত দরকার শনি যদি মিত্র রাশি থেকে থাকে শনি যদি তুঙ্গস্থ থাকে শনি যদি ডিগ্রিগত দিক থেকে ভালো থাকে শুভ নক্ষত্রে অবস্থান করে দুর্দান্ত ফল আপনারা কিন্তু পাবেন লিখে নিন আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি আর যাদের ক্ষেত্রে শনি খারাপ আছে চ্যালেঞ্জ নিয়ে আমি বলছি আপনাদের শনিকে মজুত করার দায়িত্ব হচ্ছে কৌশিক রায়ের অর্থাৎ ন্যায় কারক গ্রহ কর্মফলদাতা এই শনি শনিকে নিয়ে অনেকেরই ভ্রান্ত ধারণা আছে শনি মানেই খারাপ শনি মানে একটা মানে ভয়ের একটা কিন্তু সঞ্চার সৃষ্টি হয়েছে এই ভয় থেকে বেরিয়ে আসুন অর্থাৎ শনি করি যুগে হচ্ছে কর্মফল আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন কিন্তু ফল আপনি পাবেন আমি বারবার একটা কথা বলি শনিকে যদি মজবুত করতে চান শনিকে যদি আপনার ফেভারে নিয়ে আসতে চান শনি যদি ফেভারে থাকে না আপনি কিন্তু সম্পত্তির মালিক কিন্তু হবেন একাধিক প্রপার্টির মালিক কিন্তু হবেন এই কলিযুগে সেই জন্য আপনাকে কুকুরকে খাওয়ানো কুকুরের দেখভাল করা এই জায়গাটা যদি আপনারা করেন না তাতে শনি আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল আপনাকে দিবে এর পাশাপাশি আমি আবারও বলছি শনি রক্ষা কবজ আপনারা পরিধান করুন যাদের ক্ষেত্রে শনি পীড়িত আছে সেই জায়গাটায় শনিকে আপনার মজবুত করার জন্য শনিকে স্ট্রং করার জন্য শনি হচ্ছে কর্ম গ্রহ অর্থাৎ যারা কর্ম পাচ্ছেন না দিশাহীন হয়ে আছেন অর্থাৎ কর্মের কোনো দিক পাচ্ছেন না আমি আবারও বলছি শনিকে মজুত করেন অর্থাৎ চাকরির ক্ষেত্রে নিশ্চিত রূপে কিন্তু সফলতা পাবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু আপনাদের এবছর শত্রুতা কিছু কিছু ক্ষেত্রে বাড়বে যাদের শত্রুতা চলছে সেখানে পারবে কিন্তু যাদের আইনি জটিলতা চলছিলো সেখান থেকে আপনারা মুক্তি কিন্তু পাবেন বড় ধরনের যাদের ইন্ডাস্ট্রি আছে বা আপনার কোম্পানি আছে এই জায়গাটাতে আপনারা যথেষ্ট সফলতা শুনি আপনাদেরকে কিন্তু দেবে অর্থাৎ আর্থিক স্থিতির দিকটা যদি বলি ফিনান্সিয়াল জায়গাটা যদি বলি ক্যাশ ফ্লোয়ের জায়গাটা যদি বলি আপনাদেরকে ধনুরাশি যদি আপনি হন তিরিশ বছর আগে সময় আপনাদের আবারও ফিরে আসতে চলেছে ধনু রাশির যেটা চাইবেন তাই আপনি কিন্তু পাবেন যদি আপনার জন্ম ছকে শনি পীড়িত না থাকে নিশ্চিত নিশ্চিত রূপে গ্যারেন্টি দেব বললাম আপনারা পেতে চলেছেন শনিদেবের বিশেষ কৃপা তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ